সাইক আমি জবের থেকে বলছি। তো আমার প্রশ্নটা জি হলো, সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে স্বামী যখন ইউসুফের পেছনে জামাটি ছেঁড়া দেখতে পেল, তখন সে বলল, ওহে নারী, তোমাদের ছলনা অত্যন্ত কঠিন এবং তোমাদের কূট কৌশল বড় কঠিন, যেটা বাংলা পড়ে আমি বুঝেছি। কিন্তু সাইক, হুম অনেককে দেখছি এরা ফেসবুকে ইউটিউবে এভাবে পোস্ট করে বেরোচ্ছে যে নারীদের ছলনা খুব কঠিন, এটা আল্লাহ বলেছে, নারীদের ছলনা খুব মারাত্মক। তো এটা তো মানে ইউসুফ মানে স্বামীর কথা, মহিলার তো হুম এভাবে হুম বলছে আল্লাহ, তো এটা একটু জানতে চাইছি আয়াতের ব্যাখ্যাটা। ঢালা ঢালাও ভাবে ইন্না কাইদাকুন আজিম, যে নিশ্চয়ই তোমাদের, হে নারী, তোমাদের ছলনা বা তোমাদের এই চক্রান্ত খুব কঠিন। ইন্না কাইদাকুন আজিম, এটি সকল নারীর ক্ষেত্রে নয়। তাহলে এই আয়াত দিয়ে যদি বলেন যে নারীদের চক্রান্ত খুব কঠিন, তা আল্লাহ বলছে ওলাইসা যাকারু কাল অনুসা, পুরুষরা নারীর মতো মর্যাদাই পেতে পারে না, এটাও তো আল্লাহ বলেছেন প্রসঙ্গ মারিয়াম আলাইহিসসালাম। তো সেটাকে আম করে দেন, সুতরাং সবাই, এই যত পুরুষরা আছেন সবাই স্ত্রীর অধীন, নারী নেতৃত্ব দিয়ে দেন, বাড়ি থেকে শুরু করে বাড়ি গাড়ি আর তারপরে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্র সমস্ত ক্ষেত্রে। আপনি বাড়ি থেকে শুরু করেন, বাড়ি থেকে শুরু করেন, আপনার স্ত্রীকে বাড়ির লাগাম দিয়ে দেন, নেতৃত্ব দিয়ে দেন, কারণ আল্লাহ বলছে লাইসা যাকারু কাল উনসা, পুরুষরা নারীর মতো নয়, আসলে নারীরা অনেক শ্রেষ্ঠ, তাই না? এরকম তর্জমা করলে হবে, এটা কোরআনের বিকৃতি। তো আপনাকে যে কোনো আয়াত বোঝার জন্য তার পটভূমিকা বুঝতে হবে, তারপর প্রসঙ্গ বুঝতে হবে, হ্যাঁ, সিয়াক সাবাক বুঝতে হবে, যে তার আগে কি আলোচনা হয়েছে, তার পরে কি আলোচনা হয়েছে, উদ্দেশ্যটা কি, কোন ক্ষেত্রে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলমের জন্য সঠিকভাবে কোরআন সন্না বুঝার তৌফিক, কোরআন সন্না স্বাধীনভাবে বুঝলে হবে না, এই জন্য কোরআন সন্না বুঝতে হবে আলা ফাহমে মানহাজে সালাফি সল, সালাফে সলেহিনের মানহাজ রাখতে হবে বুঝার ক্ষেত্রে। আপনার বুঝি তো জঙ্গিরা স্বাধীনভাবে বুঝে, কোরআন আয়াত একটা বুঝে নিল, বাকি গুলো ছেড়ে দিল, দলিল হাদিস ছেড়ে দিল, আয়াত ছেড়ে দিল, অন্য একটা আয়াত, হ্যাঁ, তো সবগুলি আয়াত লাকুম দিনকুম, শুধু একটি আয়াত নিলে হবে না, লাকুম দিনকুম আলিয়া দিন, হ্যাঁ, লাইক রাহাফিদ্দিন, এটাই শুধু নিলে হবে না, আর কাতিলুল মুশরিকিনা কাফফা নিলে হবে না, দুটো সমন্বয় করতে হবে, দুটো সমন্বয় করতে হবে। তো জঙ্গিরা গোমরা পথভ্রষ্ট হয়েছে এই ক্ষেত্রে এইভাবে, এইরকমই যারা আপনার সেকুলার তারাও পথভ্রষ্ট হয়েছে এইভাবে, একটি আয়াত নিয়েছে এক ধরনের, আয়াত নিয়েছে আরেক ধরনের ছেড়ে দিয়ে, দুটো সমন্বয় করে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে। সাহাবা ইকরামদের বুঝকে সামনে রেখে, তাবেইনদের বুঝকে সামনে রেখে, নবী সাল্লামের কাছ থেকে সরাসরি কিভাবে কোরআন এবং হাদিসের তারা ব্যাখ্যা বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি।